জোট সরকার নীতি পাল্টাও, নইলে পার পাবে না। লড়াকু মানুষের বিশাল মিছিলে এই বার্তা মুহুর্মুহ জানান দিল। সাব্রুমের বনকলকে আন্দোলিত করল লাল ঝান্ডা। লাগাতার সন্ত্রাস, হুমকি এবং শাসক দলের সুষ্ঠু আরও নানা ধরনের প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে সাব্রুমের বনকলে কাজ, খাদ্য, কর্মসংস্থান, নিয়মিত ভাতা প্রদান এবং আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে অনুষ্ঠিত হয় গর্জমান মিছিল সভা। অভিযোগ, সিপিএমের ডাকে মিছিল সভা বানচাল করতে গত কয়েকদিন ধরে চেষ্টা করে আসছিল শাসক গোষ্ঠী। এসবের মাঝেই দূর দূরান্ত থেকে শত শত মানুষ সামিল হয়ে বড় করেছেন মিছিলকে। বিভিন্ন এলাকা থেকে আসা নারী পুরুষ জড়ো হয় শান্তিপল্লিতে। এখান থেকে শুরু হয়ে কয়েক কিলোমিটার পথ নাড়া দিয়ে যায় মিছিল মঙ্গলবার দুপুরে। মিছিল শেষে পুরাতন বাজারে সংঘটিত হয় সভা। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য জিতেন্দ্র চৌধুরী নানা ইস্যুতে সরকারকে বিঁধেছেন। তার প্রশ্ন, নির্বাচনের আগে রাজ্যের মানুষের জন্য বিজেপি আইপিএফটির সেই মায়াকান্না কোথায়? তিনি রাজ্যের জনগণের কাছে প্রশ্ন ছুড়ে দেন, কি পেয়েছেন 20 মাসে জোট শাসনে? এদের উৎপাদিত জিনিসের দাম বাড়বো কিভাবে? কৃষক জিতব, যুবকরা জিতব, 50,000 চাকরি হইব, তারপরে 4 বছরে আরো 6.5 লাখ চাকরি চাওয়ার লোক থাকতো না ত্রিপুরাজ্যের মধ্যে, ঘরে ঘরে চাকরি, মাসে মাসে 30-40 হাজার 50,000 টাকা বেতন। তারা বলছিল এ রাজ্যের শিক্ষক কর্মচারী তারা তো আরো বেশি জিতব, বিমান হোক, তেল কোম্পানি হোক, ব্যাংক হোক, এলআইসি হোক, সবগুলাকে জলের তলে বিক্রি করে দিয়া দেশটাকে আজকে ভিখারিতে পরিণত করতেছে, আর দেশের মানুষের উপরে উপর্য করে ট্যাক্সের পর ট্যাক্স চাপাই। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাউত।